হরে কৃষ্ণ, সকালবেলা চেহারা অন্যরকম, কপালে তিলক নেই, চোখে চশমা নেই, হ্যাঁ বুঝতেই পেরেছ, একটু অন্যরকম। যাচ্ছি গঙ্গার ঘাটে, এই পাথর স্নান এখনো আমার করা হয়ে ওঠেনি। আজকে দ্বাদশী, একাদশীর পরের দিন দ্বাদশী, পাথর স্নান সবচেয়ে ভালো, সবচেয়ে শুভ। তো তোমার ভাইকে বিছানা থেকে টেনে তুললাম, আলাম তুই বাড়িতে করে নিয়েছ আমাকে, পাথর স্নানটা করিয়ে আন, চলো এবার স্নানটা করতে যাই। ভাই, এই যে ভাইয়ের বাইকে যাব, তো এই বাইকে করে গিয়ে এখন স্নানটা তাড়াতাড়ি করে আসি, তারপরে আবার পালন সারবো, গোপালকে জাগাবো, অনেক কাজ আছে, চলো পাথর স্নান করে আসি। এই যে গঙ্গার ঘাটে এসে পৌঁছালাম, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, আর তোমার ভাই পুরো কাঁপতে 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 এসেছে, হাত গরম করছে, খুব ঠান্ডা লেগে গেছে, বিছানা থেকে টেনে তুলে নিয়ে এসেছি। এবার মা গঙ্গার ঘাটে স্নান করব, সূর্যদেবকে জল অর্পণ করব, মা গঙ্গা দেবীকে প্রণাম করব, তারপরে বাড়ি যাব। স্নান করাটা এবার দেখো, আর সূর্যদেব উঠে গেছে, খুব সুন্দর রোদ উঠেছে, আর এই যে মা গঙ্গার ঘাট। সূর্য প্রণামটা করে নিচ্ছে, খুব সুন্দর সূর্যদেবকে দেখা যাচ্ছে। তো বলছে মা একটু তাহলে সূর্য প্রণাম করে নি। তো দেখো ভাই সূর্য প্রণাম করছে, ও বাড়িতেও করে স্নান করে উঠে। তবে ব্রাহ্মণদের বাধ্যতামূলক করতেই হয়, ভগবান সূর্য নারায়ণকে সকালবেলা উঠে দর্শন, তাকে প্রণাম, তাকে জল প্রদান করা, এইগুলো করলে যমরাজও ভয় পাবে তাকে শাস্তি দিতে। আমি তো ভিডিওতে অনেক কিছুই বলি। এই সকালবেলা ঘাটে এত লোক চলে এসেছে আর এত গাড়ি ঘোড়া, যেটা সকালের পরিবেশটাকেই নষ্ট করে দিচ্ছে। মানে এত গাড়ি ঘোড়া, বাস থেকে আরম্ভ করে ছোট গাড়ি থেকে আরম্ভ করে সমস্ত কিছু পুরো গাড়িতে ভর্তি। এই যে ঘাটের ধারে পুরো গাড়িতে ভর্তি, দেখতে পাচ্ছ? এই দেখো সব প্যাসেঞ্জার তুলবে। এই যে গেলো সব কিছু, ওই যে ট্রাক্টর আসছে, বিরক্ত লাগছে। তো দুটো মা বোন ওই যে দেখলে গঙ্গার ঘাটে নেমে সাবান দিচ্ছে, মাথায় শ্যাম্পু দিচ্ছে, কিছু বলার নেই, কাকে কি বলবো। সব তো জ্ঞানের অভাব, শাস্ত্র অধ্যয়ন করে না, সৎসঙ্গে যায় না। তবে আমার ভক্ত, যারা আমার ভিডিও দেখছেন, যারা দেখবে তোমরা, কখনো, আমি বার বার একটা কথা বলি, কখনো মা গঙ্গার ঘাটে এসে মা গঙ্গার জলে শ্যাম্পু করবে না, গায়ে সাবান দেবে না, এগুলো বাড়ির থেকে সেরে আসবে। বাড়ির থেকে সেরে আসার পরে মা গঙ্গার ঘাটে তেল মেখে স্নানটা করে নেবে, ব্যাস, কখনো যেন জল দূষিত করবে না। বারবার বলছি, এটা পুরো পাপ, এটা মহাপাপ হয়, এগুলো বাড়িতে সারবে। চলো এবার বাড়ির দিকে যাই।